এক রাস্তায় চারজনের দেখা হলো। প্রথমজন রাজপুত্র, কথাবার্তায় আচার আচরণে তার সেই রাজকীয় মানসিকতা স্পষ্ট। দ্বিতীয়জন ছিল সম্পদশালী ব্যবসায়ীর পুত্র, সে ছিল বেশ সচেতন এবং প্রখর মেধাবী। তৃতীয়জন ছিল লম্বা এবং দেখতে বেশ সুন্দর, যে কেউ তাকে দেখে আকৃষ্ট হতো। চতুর্থজন ছিল কৃষকের ছেলে, সে ছিল বেশ শক্তিশালী এবং সুঠামদেহী। নিয়তি তাদেরকে নিয়ে এসেছে এক মোহনায়। চারজনই রাস্তায় এসে একে অপরের সাথে পরিচিত হল। সে সময় দুর্ভিক্ষ চলছিল চারিদিকে, গায়ে জামা ছাড়া আর কিছুই তাদের সাথে ছিল না। তারা হাঁটতে হাঁটতে কিভাবে আয় রোজগার করা যায় সে ব্যাপারে কথা বলছিল। রাজপুত্রের মাথার চুল বাতাসে উড়ছিল, সে তার নয়া বন্ধুদের বলল, তকদিরের ওপর কারো কোনো হাত নেই। ব্যবসায়ীর ছেলে বলল, জ্ঞান এবং প্রজ্ঞাই হল সবচেয়ে বড় কথা। জ্ঞান বুদ্ধির স্থান সবকিছুর উপরে। দুঃসময়ে বা বিপদাপদে চিন্তাশক্তি এবং বুদ্ধিকে কাজে লাগিয়েই কেবল মুক্তির উপায় খুঁজে পাওয়া যেতে পারে। সুদর্শন যুবক বলল, কিন্তু আমার মনে হয় সৌন্দর্য হল মানুষের সহযোগী, সমস্যায় পড়লে ওই সৌন্দর্যকে কাজে লাগানো যেতে পারে। কৃষকের ছেলে বলল, তোমাদের সবার কথা একদিকে আর চেষ্টা প্রচেষ্টা বা কর্মতৎপরতা একদিকে। মানুষের বিশেষ করে পুরুষের পরিচয় হলো কাজের মধ্যে, যে কাজ করবে, নিজের বাহুবলকে কাজে লাগিয়ে রুটিরুজির ব্যবস্থা করবে তার উন্নতি হবে। এভাবে কথা বলতে বলতে চার বন্ধু রাস্তায় হাঁটছিল। যেতে যেতে দূরে একটা শহর দেখা গেল। শহর দেখে সবাই খুশি হয়ে গেল, মনে হলো যেন নতুন করে প্রাণ ফিরে পেল তারা। কিছুক্ষণ পরেই তারা শহরে পৌঁছে গেল। পৌঁছেই তারা একটা গাছের নিচে বসে খানিকটা ক্লান্তি দূর করে নিল। এরপর ভাবল কি করে ক্ষুধা মেটানো যায়। কারো কাছেই টাকা পয়সা ছিল না, পরনের পোশাক ছাড়া সম্পদ বলতে আর কিছুই ছিল না তাদের কাছে। রাজপুত্র কৃষকের ছেলেকে বলল, তোমার কথাটা এখন প্রমাণ করো তো। তুমি বলেছিলে সব কিছুই নির্ভর করে কর্মতৎপরতার উপর। তুমি এখন শহরে যাও, বাহুশক্তিকে কাজে লাগিয়ে পয়সাপাতি সংগ্রহ করে আনো, অন্তত কাল পর্যন্ত যাতে চলে। কৃষকের ছেলে বলল, ঠিক আছে, মেনে নিল সে এবং সেদিনের জন্য হালাল রুজির সন্ধানে বেরিয়ে পড়ল। এই শহরে এত দ্রুত কাজ পাওয়া যাবে না, সেজন্য আমার উচিত শহরের বাইরে যাওয়া এবং কিছু জ্বালানি সংগ্রহ করে বাজারে বিক্রি করা। সেই জ্বালানি বিক্রির টাকা দিয়ে সবার জন্য খাবার দাবারের আয়োজন করব। সিদ্ধান্ত অনুযায়ী সে দ্রুত চলে গেল কাজে। দুই বোঝা লাকড়ি সংগ্রহ করল এবং কাঁধে তুলে নিয়ে সোজা চলে গেল শহরের দিকে। বিস্ময়কর ব্যাপার হলো, বাজারে গিয়ে লাকড়িগুলো অতি দ্রুত বিক্রি করে ফেলল। সে লাকড়ি বিক্রি করে এক দেড়হাম পেল এবং তা দিয়ে খাবারের আয়োজন করে বন্ধুদের উদ্দেশ্যে রওনা হল। বন্ধুরা তো অপেক্ষা করছিল কখন আসবে সে। বন্ধুদের কাছে ফেরার পথে শহরের ঢোকার দরজায় সে লিখে রাখল, একদিনের শ্রমের মূল্য এক দেড়হাম। ওই রাতে সবাই পেট পুরে খেয়ে ভালোভাবেই ঘুমিয়ে পড়েছিল। পরদিন সকালে ঠিকঠাক মতো ঘুম ভাঙল সবার, আর সুদর্শন যুবকের পালা। সুদর্শন যুবককে শহরে যেতে হবে এবং সবার জন্য খাবারের ব্যবস্থা করে প্রমাণ করতে হবে মানুষের সৌন্দর্যটাই হলো আসল ব্যাপার। কৃষক বন্ধু তো তাকে বলেই ফেলল, তুমি তো বলো মানুষের রূপ, সৌন্দর্য এগুলো অনেক সাহায্য করে। এখন তুমি কি তোমার সুদর্শন রূপের সাহায্য নিয়ে আমাদের জন্য আজ ঠিকঠাক মতো খাবারের ব্যবস্থা করতে পারবে? সুদর্শন যুবক কোনো জবাব না দিয়ে শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। শহরে গিয়ে এগলি ওগলি ঘুরঘুর করল, কিন্তু ঘোরাঘুরি করে তো আর রুটি রুজির ব্যবস্থা করা যায় না। তখন সে মনে মনে বলল, আমার কথাটা বলা ঠিক হয়নি। ভীষণ অনুতপ্ত হয়ে পড়ল সে, কিন্তু এখন তো এসব ভেবে কোনো লাভ নেই। এখন কি করা যায়, টাকা কিভাবে সংগ্রহ করা যায়, এসবই ভাবছিল সুদর্শন যুবক। ওদিকে বন্ধুরা তো সবাই অপেক্ষায় আছে খাবারের জন্য। এসব ভাবতে ভাবতে একটা গাছের নিচে বসে পড়ল সে। ক্লান্তিতে ঘুম এসে গেল তার। কিছুক্ষণ পর এক ধনী মহিলা ওই গাছের নিচ দিয়ে যাচ্ছিল। সে অবাক হয়ে দেখল সুদর্শন যুবক কি চমৎকারভাবে ঘুমাচ্ছে। মহিলা ধরেই নিয়েছিল ওই যুবক এই শহরে নতুন এসেছে, কেননা এর আগে তাকে আর কখনো দেখেনি সে। যুবকের জন্য তার অন্তর পড়ে গেল। যুবকের সৌন্দর্যে মুগ্ধ হয়ে মহিলা তার চাকরকে বলল, একে বাসায় নিয়ে গেলে ভালো হয় না, হয়তো টাকা পয়সাও তার সাথে নেই,
ক্ষুধার যন্ত্রণায় ঘুম এসে গেছে। মহিলার কথা শুনে চাকর যুবকের কাছে গেল, তাকে ঘুম থেকে উঠিয়ে বলল, ঘুমাচ্ছ কেন? ওঠো ওঠো, তোমার কপাল খুলে গেছে। আমার মনিব তোমাকে তার বাসায় দাওয়াত করেছে, চলো খাওয়া দাওয়া করবে এবং বিশ্রাম নেবে। সুদর্শন যুবক তখন খানিক চিন্তা করল, তার মনে হচ্ছিল সে স্বপ্ন দেখছে। কিন্তু চাকর যখন আবারও ডাকল তখন উঠে দাঁড়ালো এবং চাকরকে অনুসরণ করল। চাকর আবারও বলল, তোমার কপাল খুলে গেছে হে। যুবক এ কথা শুনে আল্লাহর শুকরিয়া আদায় করল। ধনী মহিলার বাসায় গিয়ে যুবক ভালোভাবে খেলো, বিশ্রাম নিল। দুপুরে ফেরার সময় ওই মহিলা তাকে 50 দেরহামও হাতে বুঝিয়ে দিল। ওই টাকা দিয়ে বন্ধুদের জন্য ভালোভাবে খাবারের আয়োজন করল এবং শহরের দরজায় লিখে রাখল, সৌন্দর্যের একদিনের মূল্য 50 দেরহাম। বন্ধুরা ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করল এবং তার অনেক প্রশংসা করল। তৃতীয় দিনের শুরু, আজ ব্যবসায়ী পুত্রের পালা, তাকে আর শহরে যেতে হবে। বন্ধুরা তাকে বলল, আজ আমরা তোমার বুদ্ধিমত্তা এবং মেধার অতিথি। তুমি তো বলেছিলে জ্ঞান প্রজ্ঞা এবং মেধার সমান কিছুই নেই। এখন তোমার কথা প্রমাণ করার সময় এসেছে। তোমার বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে আমাদের জন্য ভালো মন্দ খাবারের আয়োজন করতে হবে। ব্যবসায়ী পুত্র কোনো জবাব না দিয়ে সোজা রওনা হলো শহরের দিকে। সমুদ্রের তীর ধরে যেভাবে মানুষ হেঁটে বেড়ায় সেভাবেই হাঁটছিল সে। যে দায়িত্ব তার ঘাড়ে চাপল কিভাবে তার আঞ্জাম দেওয়া যায় তা নিয়ে ভাবছিল সে। ভাবতে ভাবতে তার নজর পড়ল দূরে একটা জাহাজ সমুদ্রের তীরে নোঙর করা। একটু এগিয়ে গিয়ে দেখল সুন্দর সুন্দর এবং দামি সব পণ্যে জাহাজ ভর্তি। আরেকটু সামনে গিয়ে দেখল শহরের কয়েকজন ব্যবসায়ী একত্রিত হয়ে কি যেন ষড়যন্ত্রের জাল বুনছে। কাছে গিয়ে শুনতে পেল তারা চাচ্ছে জাহাজের মালামাল সস্তায় কিনতে। তারা সমঝোতায় পৌঁছেছে যে সবাই পণ্যের মূল্য কম বলবে, যাতে পণ্যের মালিক বাধ্য হয়ে তাদের কম দামেই মালগুলো দিয়ে দেয়। সিদ্ধান্তের পর তারা একসাথে গেল বিক্রেতার কাছে। মালের দাম বলল কম, বিক্রেতা অত কম দামে বিক্রি করতে রাজি হল না। তারা একত্রে বলল, আমরাই দাম দেব, যদি বিক্রি করো দাও, নইলে আমরা যাচ্ছি, তবে ঘন্টাখানেক পর আবারও আসব, ততক্ষণে নিশ্চয়ই বিক্রির সিদ্ধান্ত নেবে। এই বলে ব্যবসায়ীরা চলে গেল। ব্যবসায়ীরা চলে যাওয়ার পর পণ্যের মালিকের কাছে এলো বণিকপুত্র বুদ্ধিমান যুবক। সে তো সব ঘটনা দেখেছিল, তাই সে ব্যবসায়ীকে বলল, ওরা যে দাম বলেছে আমি তার চেয়ে বেশি অর্থাৎ 1,00,000 দেরহাম দেব তোমাকে, তবে শর্ত হলো আমি বিকেলে তোমার টাকাটা দেব। পণ্যের মালিক রাজি হয়ে গেল, মালগুলো তাকে দিয়ে দিল। ঘণ্টাখানেক পর ষড়যন্ত্রকারী ব্যবসায়ীরা ফিরে এলো, এ আশায় যে মালিক বাধ্য হয়ে তাদের কাছে সস্তায় মাল বিক্রি করবে। কিন্তু এসে তো তারা হতবাক। মালিক বলল যে সব মাল বিক্রি হয়ে গেছে। এ কথা শুনে তারা হন্যে হয়ে ক্রেতাকে খুঁজতে শুরু করল আর তাকে খুঁজে পেল। যুবক তখন নিজের পরিচয় দিল এবং বলল, মালগুলো 2,00,000 দেরহামে বিক্রি করব, যদি তোমরা কিনতে না চাও তাহলে অন্য শহরে নিয়ে বিক্রি করব। ব্যবসায়ীরা যখন দেখল মালগুলো হাতছাড়া হয়ে যাবে, বাধ্য হয়ে তারা 2,00,000 টাকায় কিনল। যুবককে টাকাও বুঝিয়ে দিল। যুবক পণ্যের মালিককে 1,00,000 দেরহাম বুঝিয়ে দিয়ে লাভের 1,00,000 দেরহাম নিয়ে বন্ধুদের জন্য খাবার দাবার কিনে দ্রুত বাসার উদ্দেশ্যে রওনা দিল। আর ফেরার পথে শহরের দরজায় লিখল, বুদ্ধিমত্তা ও মেধার একদিনের মূল্য 1,00,000 দেরহাম। এরপর সে তার বন্ধুদের ওখানে গেল। সবাই তার খুব প্রশংসা করল এবং সেই দিনটি তারা বেশ আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে কাটালো। চতুর্থ দিনের সূর্য সবার চোখে পড়ল, ঘুম ভেঙে গেল চার বন্ধুর। এবার রাজপুত্রের পালা, তাকে আজ বাইরে গিয়ে বন্ধুদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। বন্ধুরা তাকে বলল, তুমি তো বলেছিলে তকদির বা ভাগ্যই হলো সব কিছুর উপরে, তো আজ তুমি শহরে যাও এবং নিজের ভাগ্য পরীক্ষা করো। শাহজাদা বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে শহরের দিকে রওনা হলো। নিয়তির কি লীলা, ঠিক সেই দিন সকালে ওই শহরের বাদশা মারা গেল। জনগণ এবং সেনারা বাদশার লাশ দাফন করার জন্য নির্দিষ্ট কবরস্থানে নিয়ে যাচ্ছিল। রাজপুত্র উদ্দেশ্যহীনভাবে ওই কাতারে সামিল হয়ে গেল। সবাই কান্নাকাটি করছিল আর সে অপলকভাবে তাদের দিকে তাকাচ্ছিল, কেননা বাদশার মৃত্যুতে তার কান্না করার কোনো মানেই ছিল না। সে বরং ভাবছিল কিভাবে বন্ধুদের জন্য খাবার আয়োজন করা যায়।
সেনাপ্রধান যখন দেখল রাজপুত্রের মাঝে কান্নাকাটি করা কিংবা কোনো রকম ভেঙে পড়ার চিহ্ন মাত্র নেই, তখন সে বিরক্ত হলো এবং রাজপুত্রকে অনুসরণ করতে লাগলো। তার কাছে গিয়ে বলল, এই যুবক, কে তুমি? কেন তুমি এই শোকের দিনে কান্না করছো না কিংবা আমাদের বাচ্চাকে সম্মান দেখাচ্ছ না? তুমি নিশ্চয়ই কোনো গোয়েন্দা। এই বলে কজন সেনাকে আদেশ দিল যুবককে ধরে হাত বেঁধে কারাগারে নিয়ে আটকে রাখতে। তাই করা হলো। পরদিন শহরের গণ্যমান্য জনেরা সমাবেত হলেন নতুন বাচ্চা নির্বাচন করার জন্য। সাহেব তো কোনো পুত্র সন্তান ছিল না যে বাচ্চার স্থলাভিত্তিক হবে, সেজন্য এই সমাবেশ। কিন্তু যার নামে প্রস্তাব করা হলো তার ব্যাপারে কোনো না কোনো অভিযোগ উঠল। এভাবে একটা সরগোল সৃষ্টি হলো। বাদশা নির্বাচন হলো না, উল্টো বরং প্রাসাদ জুড়ে ব্যাপক হইচই দেখা গেল। তখন সেনাপ্রধান মুরব্বীদের অনুমতি নিয়ে বলল, এই বিষয়টা যত শান্ত হবে এবং গোপনে আঞ্জাম দেওয়া যাবে ততই নিরাপদ। কেননা গতকালই আমি শাহের দাপন অনুষ্ঠান থেকে এক গুপ্তচরকে আটক করেছি। এখন সে রাজপ্রাসাদের কারাগারে আছে। তোমরা যেভাবে চিৎকার চেঁচামেচি করছো তার কানে তো সব চলে যাবে। মুরব্বীদের একজন আশ্চর্য হয়ে বলল, গোয়েন্দা, তাড়াতাড়ি তাকে নিয়ে আসো এখানে। তখন সৈন্যরা তাড়াতাড়ি করে যুবক শাহজাদাকে নিয়ে এলো এবং রুমের দরজা বন্ধ করে দিল। শহরের এক সম্ভ্রান্ত মুরব্বী তাকে জিজ্ঞেস করল, কোত্থেকে এসেছো হে, গোয়েন্দাগিরি করছো কেন? গোয়েন্দা? কে গোয়েন্দা? আমি রাজপুত্র। আমার শহর তোমাদের শহরের পাশেই। আমার বাবা মারা যাওয়ার পর আমার ভাই আমার বিরুদ্ধে বিদ্রোহ করে ক্ষমতা কেড়ে নিয়েছিল। তাই আমি আমার জীবন রক্ষার সাথে পালিয়ে এসেছি। আসার পথে আরও তিনজনের সাথে পরিচয় হয়, তাদের সাথে তোমাদের এই শহরে এসেছি আমি। তারা এখন আমার অপেক্ষায় আছে, তাদের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করার কথা ছিল আমার। গণ্যমান্যদের মধ্যে কয়েকজন ব্যবসায়ীও ছিল, তারা শাহজাদাকে দেখে চিনতে পারল এবং বলল, ও সত্য বলেছে, আমরা বেশ কয়েকবার তাকে তার বাবার পাশে দেখেছি। একথা শোনার পর মুরব্বীদের মাঝে একটা গুঞ্জন সৃষ্টি হলো। নিজেদের ভেতর পরামর্শ করার কিছুক্ষণ পর তারা বলল, এই যুবকই আমাদের বাচ্চার এস্টালাভিত্তিক হবার সব থেকে বেশি উপযোগী। আল্লাহ যেন এই যুবককে আমাদের বাচ্চা হবার জন্যই এই শহরে পাঠিয়েছেন। নিজেদের ভেতরে মতানৈক্য বা অভিযোগ অনুযোগ থাকলেও এই সিদ্ধান্তের ব্যাপারে কেউই দ্বিমত করল না। এভাবেই অত্যন্ত সহজে যুবক রাজপুত্র বাদশা নির্বাচিত হয়ে গেল। ওই দেশের নিয়ম ছিল যেই বাদশা নির্বাচিত হতো তাকে প্রথম দিন সাদা হাতির পিঠে চড়িয়ে পুরো শহর ঘোরানো হতো, যাতে মানুষজন তাদের নবনির্বাচিত বাচ্চাকে চিনতে পারে। তো যুবক বাচ্চা যখন হাতির পিঠে চড়ে ঘুরতে ঘুরতে শহরের দরজায় পৌঁছালো, দেখল তার বন্ধুদের কেউ সেখানে নেই। বাচ্চা তখন একজনকে আদেশ দিল, ওই দরজায় লিখে রাখো, জ্ঞান বুদ্ধি চেষ্টা প্রচেষ্টা এবং সৌন্দর্য তখনই ফল বয়ে আনে আল্লাহর ইচ্ছা অর্থাৎ তার অনুগ্রহ যখন তার সাথে থাকে। আমি যে একদিন এই বাচ্চা হয়ে গেলাম তাই আমার এ বক্তব্যের পক্ষে বাস্তব প্রমাণ। হাতির পিঠে চড়ে ঘুরে বেড়ানোর আনুষ্ঠানিকতা শেষে যুবক বাচ্চা ফিরে গেল প্রাসাদে। নিজের শাহী আসনে বসল এবং প্রথমেই সেনাদের পাঠালো বন্ধুদেরকে তার প্রাসাদে নিয়ে আসতে। তার বন্ধুরা সৈন্য সামন্ত দেখে ভয় পেয়ে গেল, কিছুই বুঝতে পারল না তারা। আতঙ্কিত অবস্থায় তারা প্রাসাদে এলো। প্রাসাদে ঢুকেই তাদের চোখ তো চড়ক গাছ, তাদেরই বন্ধু প্রাসাদের সিংহাসনে বসে আছে। বাদশা বন্ধুদের খোঁজখবর নিয়ে পুরো ঘটনা তাদের কাছে খুলে বলল। বন্ধুরা পুরো কাহিনী শুনে ভীষণই খুশি হল এবং তাকে আন্তরিক অভিনন্দন জানাল। এভাবে আলাপ আলোচনা শেষে তরুণ বাদশা তার বুদ্ধিমান বন্ধু ব্যবসায়ীর ছেলেকে মন্ত্রী বানাল। সুদর্শন যুবক বন্ধুকে প্রচুর অর্থ সম্পদ দিল যাতে অন্য কোনো অঞ্চলে গিয়ে কাজকর্ম করতে পারে। আর কৃষকের ছেলে সুটামদেহী যুবককে তার সেনাবাহিনীতে নিয়োগ দিল। তরুণ বাদশা গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চেয়েছিল এবং ভাবল যে এখনই সে কথা বলার উপযুক্ত সময়, কেননা বন্ধুবান্ধব এবং গণ্যমান্য সবাই উপস্থিত আছে। তাই সবার দিকে তাকিয়ে বললেন, প্রিয় বন্ধুরা, এই শহর এবং এই পৃথিবীতে এমনকি এই মজলিসে অনেকেই আছেন আমার চেয়েও বুদ্ধিমান, মেধাবী, সাহসী, সুদর্শন, শৈল্পিক দৃষ্টিভঙ্গির অধিকারী। আমার শক্তিমত্তা, আমার সৌন্দর্য ইত্যাদি কোনোটার ব্যাপারেই আত্মবিশ্বাস ছিল না। কিন্তু যখন আমার ভাই আমাকে বঞ্চিত করে সব কিছু ছিনিয়ে নিয়ে গেল, সম্পদ, প্রাসাদ, ক্ষমতা, তখন থেকে আমি জীবনের আশাও ছেড়ে দিয়েছিলাম।
এভাবে যে আরেকটি দেশের বাচ্চা হব কল্পনাও করিনি কখনো। আমি তো আমার ভাইয়ের ভয়ে প্রাসাদ ছেড়ে উদারস্থের মতো পাহাড় জঙ্গলে কাটিয়েছি, কিন্তু আল্লাহ আমার তকদিরে রেখেছেন যে তিনি আমাকে এই শহরে আনবেন এবং এই প্রাসাদে বসাবেন, বাচ্চা বানাবেন। এই যে বিরাট সম্মান এবং মর্যাদার অধিকারী হলাম আমি, আল্লাহ যদি না চাইতেন তাহলে কোনোদিনই আমার জ্ঞান বুদ্ধি সৌন্দর্য ও চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে এত অল্প সময়ের মধ্যে এই সম্মানের অধিকারী হতে পারতাম না। হ্যাঁ, যদি আমি হতে চাইতাম হয়তো যুগের পর যুগ কেটে যেত, জীবনটাই হয়তো এর পেছনে লেগে যেত। সুতরাং আল্লাহর ইচ্ছার বাইরে কিছুই সম্ভব নয়, সব কিছুই আল্লাহর হাতে। তিনি যদি না চান তাহলে সবচেয়ে বুদ্ধিমান এবং জ্ঞানী লোকটির পক্ষেও কোনো একটি পর্যায়ে উপনীত হওয়া সম্ভব নয়। এটুকু বলে তরুণ বাচ্চা থামলেন। সমাবেত সভাসদের মাঝ থেকে এক বৃদ্ধ লোক উঠে দাঁড়িয়ে বলল, দীর্ঘজীবী হও তরুণ বাচ্চা, তুমি যা বলেছ অসাধারণ বুদ্ধিমত্তা আর মেধার স্বাক্ষর রয়েছে তাতে, সত্যিই বলেছ। আল্লাহর ইচ্ছা না থাকলে তুমি কোনোভাবেই এই বাচ্চার আসনে বসতে পারতে না। একটা কাহিনী মনে পড়ে গেল, অনুমতি দিলে বলতে চাচ্ছি। অনুমতি দিলাম। তখন বৃদ্ধ লোকটি বলল, বহু বছর আগে যখন আমি তরুণ ছিলাম তখন এক মহান ব্যক্তির সেবায় নিয়োজিত ছিলাম। তারুণ্যের সময়টা কেমন যেন বাতাসের মতো পেরিয়ে গেল, আর আমি আস্তে আস্তে এই সিদ্ধান্তে পৌঁছলাম যে এই পৃথিবীটা নশ্বর এবং একেবারেই মূল্যহীন। এক রাতে আমি খুব চিন্তা করলাম এবং নিজেই নিজেকে সতর্ক করলাম এই বলে যে, তুমি এমন এক পৃথিবীর প্রেমে পড়েছ, এমন পার্থিব জগতের চিন্তায় পড়েছ যে জগৎ থেকে হাজার হাজার বাচ্চা চলে গেছে। সুতরাং সময় থাকতে সচেতন হও, সময় খুবই কম, জীবন খুবই সংক্ষিপ্ত। সিদ্ধান্ত নিয়েই বাচ্চার খেদমত ছেড়ে দিয়ে ইবাদতে মশগুল হলাম। একদিন বাজারে ঘুরে বেড়াচ্ছিলাম, এক শিকারীকে দেখলাম তার খাঁচায় দুটি পাখি, সেগুলো বিক্রি করার জন্য ক্রেতা খুঁজে বেড়াচ্ছে। কিন্তু আমার মন চাচ্ছিল পাখি দুটোকে মুক্ত করে দিতে। তাকে জিজ্ঞেস করলাম, পাখি দুটোর দাম কত? শিকারি বলল, 2 দিরহাম। আমার কাছে অবশ্য 2 দিরহামের বেশি ছিল না। মনে মনে ভাবছিলাম 2 দিরহামই যদি শিকারিকে দিয়ে দেই তাহলে তো কিছুই থাকবে না পকেটে। কি করা যায় ভাবছিলাম, দোদুল্যমান হয়ে পড়েছিলাম। একবার ভাবছি পাখি কেনার চিন্তা বাদ দেই, আবার ভাবি 2 দিরহাম তো কিনেই ফেলি পাখি দুটোকে। আল্লাহ তো অনেক বড়, অনেক দয়ালু, রুজির মালিক তো তিনিই। পাখি দুটোর জন্য মনটা পুড়ছিল, ওই পোড়া মনটাকে সমুদ্রের বিশালতায় ছেড়ে দিলাম, কিনেই ফেললাম পাখি দুটোকে। খাঁচার দরজাটা খুলতেই চাইলাম পাখিদের মুক্ত করে দেওয়ার জন্য। আবার মনে ভয় হচ্ছিল কেউ পাখিগুলোকে আবার বন্দি করে না বসে, তাই চলে গেলাম শহরের বাইরে সবুজ শ্যামল এক প্রান্তরে গিয়ে তাদেরকে ছেড়ে দিলাম। পাখি দুটো মুক্তি পেয়ে মনের আনন্দে উড়ে উড়ে গান গাচ্ছিল, আর আমাকে ধন্যবাদ জানিয়ে পাখিরা বলল, আমাদের জন্য অনেক বড় কাজ করেছো তুমি, ভেবো না কেবল 2 দিরহাম দিয়ে আমাদের কিনেছো, বরং তুমি 2টি পাখিকে মুক্তি দিয়েছো, স্বাধীন জীবন দিয়েছো। আমরা যদি তোমার পায়ে 1000টাও গুপ্তধন রাখি তবু তোমার উপকারের কৃতজ্ঞতা আদায় করা হবে না। এই মুহূর্তে আমি ওই গাছের নিচে একটা গুপ্তধন দেখতে পাচ্ছি, মাটি খুঁড়ে ওই গুপ্তধন তুমি নিয়ে নাও। পাখিদের কথা শুনে আমি তো থ বনে গেলাম, জিজ্ঞেস করলাম, তোমরা গুপ্তধন দেখতে পাও? তাহলে শিকারীর পাতা ফাঁদ কেন দেখতে পেলে না, কেন তার জালে আটকা পড়লে? পাখিদের একটি বলল, আল্লাহর ইচ্ছা ছিল এরকম, তিনি মহান, তিনি আমাদের ফাঁদে ফেলে এই গুপ্তধন দেখালেন, এসব তার কৌশল, সবই তার ইনসাফ। কোদাল দিয়ে মাটি খুঁড়লাম, বিশাল এক গুপ্তধনের ভাণ্ডার পেলাম। পার্থিব জগতের সম্পদের আর কোনো প্রয়োজনই রইল না, কিন্তু এসব সম্পদ দিয়ে নিজেকে আবারও দূষিত করতে চাইলাম না। যেখানে ওই ভাণ্ডারটি ছিল সেখানেই পুঁথে রাখলাম, বাচ্চা অনুমতি দিলে ওই ভাণ্ডারটি নিয়ে আসতে পারি। তরুণ বাচ্চা বললেন, না, ওই গুপ্তধন তোমারই প্রাপ্য, তুমি এ কাজ করে বহু কল্যাণের বীজ বুনেছ। তুমি যদি গুপ্তধন ভাণ্ডার সত্যি না চাও তাহলে নিয়ে এসো, গরিব মানুষের মাঝে বিলিয়ে দাও। এভাবেই রাস্তায় পরিচিত হওয়া 4 বন্ধুর কাহিনী শেষ হয়। তরুণ বাচ্চার কথা শুনে সবাই মেনে নেয় যে আল্লাহর ইচ্ছার বাইরে অর্থাৎ তকদিরের বাইরে কোনো কিছুই হতে পারে না। 4 বন্ধুই তার প্রমাণ। তাদের জীবনের কোনো লক্ষ্য ছিল না, অথচ এখন তারা সবাই ভালো অবস্থানে রয়েছে, তাদের ভাগ্য খুলে গেছে। শেষ পর্যন্ত তারা মেনে নেয় যে আল্লাহর চাওয়াই সবচেয়ে বড় চাওয়া, প্রত্যেকেরই কপাল বা ভাগ্য তারই হাতে।